ভিউয়ার্স, আজকে দেখো আমরা আমাদের আগের লেকচারে একটা জিনিস ক্লিয়ার করছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ বা সবগুলোই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে জাস্ট খালি সাইন আর কস পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ। একটা জিনিস তো তোমরা অবশ্যই জানো যে ফার্স্ট কোয়াড্রেন্টে আসলে অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে সাধারণত আমরা যখন প্রথম মানে প্রথম মানে আর কি প্রথম মানে একটা রোটেশন যদি কমপ্লিট করি এই ফার্স্ট কোয়াড্রেন্টে, এই পার্টটুকু হচ্ছে গিয়ে জিরো থেকে 90 ডিগ্রি, এই পার্টটুকু হচ্ছে গিয়ে 90 থেকে 180 ডিগ্রি, দেন এই পার্টটুকু হচ্ছে গিয়ে 180 থেকে 270 ডিগ্রি, অ্যান্ড ফাইনালি এইটা হচ্ছে গিয়ে 270 থেকে 360 ডিগ্রি, মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি করে বাড়তেছে। সো আমরা এখন এটা খুবই ইজিলি বোঝা যায় যে একটা কোয়াড্রেন্ট 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সো আমরা তো একটা জিনিস আগের লেকচারে শিখলাম যে আগের লেকচারে আমরা যেটা শিখছি যে এইখানে অল পজিটিভ, এখানে সাইন এবং কোসেক, এখানে হচ্ছে গিয়ে ট্যান এবং কট, অ্যান্ড এখানে কনসিকিউটিভলি কোজ এবং সেক। তো এইটা আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করব। খেয়াল করে দেখো এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে সাইন ফাংশনের গ্রাফ, এটা হচ্ছে গিয়ে সাইন ফাংশনের গ্রাফ এবং এটা হচ্ছে গিয়ে কস ফাংশনের গ্রাফ। তোমরা এই বরাবর অ্যাঙ্গেল এবং এই বরাবর ভ্যালু নিয়ে তোমরা যদি গ্রাফ পেপারে প্লট করো তাহলে তোমরা সাইন ফাংশনের গ্রাফ পাবা। দেখো আমরা এই বরাবর অ্যাঙ্গেল নিচ্ছি যে দেখো 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি 360 ডিগ্রি। আমরা পরের গ্রাফটাতে অ্যাঙ্গেলগুলো এখানে দেখো অ্যাঙ্গেলগুলোকে আমরা সেক্সাগেসিমাল সিস্টেম বা ডিগ্রি সিস্টেম মানে সাধারণত আমরা যে সিস্টেমটা ইউজ করি সাটামূলক পদ্ধতি বাংলা যেটাকে বলে সেই সিস্টেম ইউজ করছি, আর এখানে রেডিয়ান সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি ইউজ করছি। এখানে দেখো এখানে 90 ডিগ্রি, এটা মানে আমরা জানি পাই বাই টু, 180 ডিগ্রি, এটা মানে জানি পাই, 270 ডিগ্রি, 2π/3, অ্যান্ড কনসিকিউটিভলি 360 ডিগ্রি হচ্ছে গিয়ে 2π, 360 ডিগ্রি হচ্ছে গিয়ে 2π, ঠিক আছে। সো এখানে অ্যাঙ্গেলগুলো আমরা ডিগ্রিতে ইউজ করছি, এখানে রেডিয়ানে ইউজ করছি, তুমি যে কোনোটা ইউজ করতে পারো। আবার এটা মনে করো না যে সাইনের ফাংশনে ডিগ্রিতে ইউজ করতে হবে, কজের ফাংশনে রেডিয়ানে ইউজ করতে হবে, এমন কোনো কথা নাই, যেটাই তুমি যেটা ইচ্ছা করতে ইউজ করতে পারো। সো একটা জিনিস এখানে একটু খেয়াল করো, আমরা জানি ওয়াই অ্যাক্সিসের উপরের পার্ট সবসময় পজিটিভ থাকে এবং ওয়াই অ্যাক্সিসের নিচের পার্ট সবসময় নেগেটিভ থাকে। তোমরা এটা অনেক আগেই পড়ছো যে সাইন ফাংশনের রেঞ্জ বা সাইনের ভ্যালু সবসময় +1 এবং -1 মধ্যে থাকে। দেখো এই যে গ্রাফ কখনো কিন্তু +1 চেয়ে উপরে উঠতেছে না, -1 চেয়ে নিচে নামতেছে না। একইভাবে কস ফাংশনের গ্রাফ দেখবা +1 চেয়ে উপরে উঠতেছে না, -1 চেয়ে নিচে নামতেছে না। তুমি ক্যালকুলেটারে যে কোনো ভ্যালু ইনপুট দাও না কেন সবসময় দেখবা +1 এবং -1 এটার মধ্যে ভ্যালুটা আছে। তো আমরা যে জিনিসটা একটু ফোকাস করতে চাই, খেয়াল করে দেখো আমরা বলছিলাম এই পার্টটুকু মানে ফার্স্ট কোয়াড্রেন্ট 0 থেকে 90 ডিগ্রি, তুমি খেয়াল করো এই গ্রাফের 0 থেকে 90 ডিগ্রি, এই যে একটু তাকাও ভাইয়া 0 থেকে 90 ডিগ্রি, এইখানে দেখো গ্রাফটা রেড পার্টটা এটা হচ্ছে উপরের দিকে আছে। সো এইখানে কি সাইন পজিটিভ, ঠিক আছে, এখানে সাইন পজিটিভ। সো আমরা জানি এখানে যদি সাইন পজিটিভ হয় এখানে কোজেগো পজিটিভ হবে। আচ্ছা একটা জিনিস আমি একটু তোমাদেরকে বলে দিই, এই গ্রাফের রেড পার্ট এইটাকে আমরা পজিটিভ হিসাবে ডিনোট করি, অ্যান্ড গ্রাফের যে ব্লু পার্টটা আছে এটাকে আমরা নেগেটিভ হিসাবে ইয়া করি। এই জিনিসটা আসলে আমাদের বুঝার জন্য, এটা আমরা যত ভালো মানে অবজার্ভ করা এই জিনিসটা আসলে তুমি মানে সাধারণত তুমি যখন একটু হায়ার লেভেলে ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করবে তো তখন তোমাকে গ্রাফিক্যাল অ্যানালাইসিস করতে বলবে। তো তুমি যখন গ্রাফ দিয়ে জিনিসগুলো ভালো বুঝবা তখন তোমার জন্য ম্যাথ করা আরও ইজি হবে, এই জন্যই আমরা একটু গ্রাফিক্যাল অ্যানালাইসিসটাতে যাচ্ছি। সো খেয়াল করে দেখো আমরা রেড পার্টটাকে পজিটিভ বলবো এবং ব্লু পার্টটাকে নেগেটিভ বলবো, অবভিয়াসলি, কারণ রেড পার্টটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিসের উপরে, ব্লু পার্টটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের নিচে। তুমি খেয়াল করো 0 থেকে 90 ডিগ্রি 0 থেকে 90 ডিগ্রি, এটা ওয়াই অ্যাক্সিসের উপরে এবং রেড পার্ট, তার মানে এখানে সাইনও পজিটিভ কোসেকও পজিটিভ। আমরা যদি কস ফাংশনের গ্রাফটা দেখি এখানেও 0 থেকে 90 ডিগ্রি, এই যে দেখো 0 থেকে 90 ডিগ্রি, এটা হচ্ছে রেড পার্ট। তো রেড পার্ট সো মানে 0 থেকে 90 ডিগ্রি কস পজিটিভ, আর কস যদি পজিটিভ হয় দ্যাট মিন্স কি সেক পজিটিভ। তাহলে আমরা কী পাইলাম, সাইনকেও পজিটিভ পাইলাম, কোসেককেও পজিটিভ পাইলাম, কসকেও পজিটিভ পাইলাম, সেককেও পজিটিভ পাইলাম। এখন ভাইয়া তুমি এখন বলতে পারো যে ভাইয়া তাহলে আমরা ট্যানকে কীভাবে আনবো। ভাইয়া ট্যানের গ্রাফ আমাদের এখানে আঁকার দরকার নাই, তুমি জাস্ট খালি একটা জিনিস খেয়াল রাখবা, এখানে দেখো তো এই কালার আর এই কালার ম্যাচ করে না, দেখো এখানেও রেড এখানেও রেড, সাইন আর কস দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ট্যান পাই, কালার যেহেতু ম্যাচ করতেছে। সো তুমি এখানে বলতে পারো কালার যেহেতু ম্যাচ করতেছে তো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ট্যানের ভ্যালুও কি সেম হবে, ট্যানের ভ্যালুও পজিটিভ হবে, কারণ দেখো এখানেও রেড কালার এখানেও রেড কালার, এটাও পজিটিভ এটাও পজিটিভ, আগেই বলছি রেড মানে পজিটিভ। সো দ্যাট মিন্স ট্যান থিটার ভ্যালু এখানে পজিটিভ হবে, আর ট্যান থিটার ভ্যালু যদি পজিটিভ হয়
মানে ঠিক তার উল্টা যে রেশিওটা কট ওইটার ভ্যালুও পজিটিভ হবে। সো এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে যে আমরা যে পজিটিভ যে বলতেছি এটা আগে আমরা ত্রিভুজ একে আঁকছিলাম, এবার এটা আমরা গ্রাফিক গ্রাফেও দেখলাম যে গ্রাফে কিভাবে জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে প্রত্যেকটা ত্রিকোণমিত্রিক রেশিও কি পজিটিভ হচ্ছে। এইবার ভাইয়া আমরা গ্রাফের সেকেন্ড যে পার্ট নাইনটি থেকে ওয়ান এইটি এটাতে একটু মুভ করি। খেয়াল করো ভাইয়া, নাইনটি থেকে ওয়ান এইটি বা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টটা আমরা জানি হচ্ছে গিয়ে সাইন আর কোসেক পজিটিভ। কে পজিটিভ? সাইন আর কোসেক। তুমি একটু খেয়াল করে দেখো এই যে রেড পার্ট মানে সাইনের গ্রাফের মধ্যে এই যে নাইনটি থেকে ওয়ান এইটি এটা রেড পার্ট, এটা হচ্ছে পজিটিভ জোন। সো খেয়াল করে দেখো এই যে এই পার্টটা যে পজিটিভ, সো সাইন যেহেতু এখানে পজিটিভ আমরা বলতে পারি এখানে কি কোসেকো কোসেকো পজিটিভ, ঠিক আছে। কিন্তু তুমি যদি কসের গ্রাফটা একটু খেয়াল করো, খেয়াল করবা কসের গ্রাফটা নেগেটিভ দিকে চলে গেছে বা নিচের দিকে ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে মুভ করছে, বা এই যে নাইনটি থেকে ওয়ান এইটি এটাকে আমরা ব্লু পার্ট দিয়ে মার্ক করছি। দ্যাট মিনস নাইনটি থেকে ওয়ান এইটি বা সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাকচুয়ালি কস কিন্তু কি নেগেটিভ, আর কস যদি নেগেটিভ হয় দ্যাট মিনস কি সেকও নেগেটিভ হবে। তার মানে তোমার ফার্স্ট সেকেন্ড ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ ছিল, সেকেন্ড কোয়াড্রেন্টে যে একমাত্র দেখো সাইন আর কোসেক পজিটিভ কিন্তু কস আর সেক কি নেগেটিভ। এখন আমরা ভাইয়া আবার ট্যানের হিসাবটা একটু করি। খেয়াল করে দেখো প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে বলছিলাম কি কালার ম্যাচ করলে, যদি কালার ম্যাচ করে দেখো কালার ম্যাচ করছিল ট্যান পজিটিভ হয়ে গেছে। কিন্তু এখানে খেয়াল করো এখানে হচ্ছে রেড আর এটা হচ্ছে কি ব্লু, কালার কি ম্যাচ করতেছে ভাইয়া? কালার তো ম্যাচ করতেছে না। সো কালার যদি ম্যাচ না করে, কালার যদি ম্যাচ না করে তাহলে কি ট্যানও পজিটিভ হবে না। সো সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, আর ট্যান যদি নেগেটিভ হয় দ্যাট মিন্স কি কটো নেগেটিভ। এবার ভাই আমরা থার্ড কোয়াড্রেন্টে আসি। থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি হচ্ছে কি থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে গিয়ে ট্যান এবং কট কি, ট্যান এবং কট পজিটিভ। সো একটু খেয়াল করে দেখো আমরা থার্ড কোয়াড্রেন্টে দেখি 180 থেকে 270, এখানে দেখো সাইনের গ্রাফটা নিচের দিকে মুভ করছে, এখানে সাইনের ভ্যালু কি নেগেটিভ। সো এখানে সাইনের ভ্যালু নেগেটিভ এই কারণে এটাকে কি আমরা ব্লু পার্ট দিয়ে মার্ক করছি যেহেতু নিচের দিকে গেছে। আবার তুমি দেখো কসের গ্রাফটা এটাও কিন্তু কি নিচের দিকেই আছে, সো এটাও নেগেটিভ। মানে 180 থেকে 270, এই যে 180 থেকে 270 এই রিজিয়নটাতে কসের ভ্যালু কত নেগেটিভ। সো কসের ভ্যালু যেহেতু এখানে নেগেটিভ এই কারণে কি এটা ব্লু পার্ট দিয়ে মার্ক করছি। তুমি দেখো সাইনের ভ্যালু নেগেটিভ দ্যাট মিন্স কি কোসেকের ভ্যালুও নেগেটিভ। সো এই থার্ড কোয়াড্রেন্ট বা 180 থেকে 270 মধ্যে তোমার কি সাইনও নেগেটিভ, কোসেকও নেগেটিভ, সেকও নেগেটিভ এবং কি কনসিকিউটিভলি কজও নেগেটিভ। সো তুমি এখন খেয়াল করো তোমার বাকি আছে কি ট্যান আর কট। তুমি একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই 180 থেকে 270 গ্রাফের মধ্যে তুমি একটু খেয়াল করো এই রিজনটাকে কি আমরা বোথ ব্লু পার্ট দিয়ে মার্ক করছি না। সো দেখো কালার কি ম্যাচ করতেছে, আমরা আগেই বলছিলাম কালার যদি ম্যাচ করে তখনই কিন্তু কি একমাত্র ট্যানের ভ্যালু কি পজিটিভ হবে। সো খেয়াল করো ট্যান কালার দুইটারই ম্যাচ করতেছে, 180 থেকে 270 সাইনের কালারও ব্লু, 180 থেকে 270 কজের কালারও ব্লু। সো এই কারণে কি এখানে ট্যান আর কট কি পজিটিভ। ঠিক পরেরটাতে আমরা একটু মুভ করি, দেখো ওইখানে আবার কি কজ আর সেক পজিটিভ। তুমি দেখো 270 থেকে 360 এখানে দেখো সাইনের গ্রাফটা নিচের দিকে আছে, সাইনের গ্রাফটা নিচের দিকে থাকা তার মানে কি এটা হচ্ছে কি আসলে নেগেটিভ, এই কারণে আমরা এটাকে ব্লু পার্ট দিয়ে মার্ক করছি। কিন্তু দেখো কজের গ্রাফটা আবার উপরের দিকে উঠে গেছে, কজের গ্রাফটা উপরের দিকে উঠে গেছে, উপরের দিকে উঠে গিয়ে তুমি এখানে খেয়াল করে দেখো যে এই পার্টটা উপরের দিকে উঠে যাওয়া মানে কি পজিটিভ হয়ে যাওয়া। সো এই রিজিয়নটা কি অ্যাকচুয়ালি পজিটিভ হয়ে গেছে। সো তুমি খেয়াল করে দেখো এই রিজিয়নটা যে পজিটিভ হয়েছে এই কারণে কি এটাকে আমরা রেড দিয়ে মার্ক করছি। সো আমরা বলতে পারি ফোর্থ কোয়াড্রেন্ট বা 270 থেকে 360 ডিগ্রি এই অ্যাঙ্গেলের মধ্যে সবসময় সাইন থিটার ভ্যালু কি নেগেটিভ আসবে, সাইন থিটার ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে অবশ্যই কি কোসেক থিটাও নেগেটিভ আসবে। আর আমরা যদি কজের কথা বলি 270 থেকে 360 তাহলে সেখানে কি তোমার ভ্যালুটা পজিটিভ আসবে, আর কজ যদি পজিটিভ হয় সেকও পজিটিভ আসবে, এই কারণে কি এটাকে আমরা রেড রিজিয়ন দিয়ে মার্ক করছি। এখন ভাইয়া তুমি একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে রেড রিজিয়ন, কালার কি ম্যাচ করতেছে ভাইয়া? কালার ম্যাচ করতেছে না। কালার যদি না ম্যাচ না করে তাহলে এখানে কি ট্যানও নেগেটিভ হবে কটও নেগেটিভ হবে। তো আমরা যে অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ এই জিনিসটা নিয়ে অনেক আলোচনা করলাম, এইটার ট্রায়াঙ্গেল দিয়েও ব্যাখ্যা দিলাম অ্যান্ড এটার গ্রাফিক্যাল ব্যাখ্যাও দিলাম, ঠিক আছে। সো আশা করি এই বিষয়টা কারো আর ভুল হবে না, তাও যদি কারো ভুল হয় সবসময় সেফ হিসেবে সেভিয়ার হিসেবে তো আসেই। অল স্টুডেন্টস টেক কেয়ার। সো এটা দিয়েই তুমি আসলে কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ এটা তুমি আলোচনা মানে বুঝে যাবা। তো এবার আসলে আমরা আসি যে খেয়াল করে দেখো এবার আমাদের আলোচনার যে টপিক সেটা হলো অ্যাঙ্গেল, ঠিক আছে।
যেমন খেয়াল করে দেখো, তো আমি আগেই বলছিলাম লেকচার শুরুতে যে তোমাকে জাস্ট খালি কি তুমি তো এতক্ষণ থেকে 0 থেকে 360 ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলো নিয়ে ডিল করছো, বাট তোমাকে পরীক্ষায় কিন্তু আরো বড় বড় অ্যাঙ্গেল দিবে, ধরো 1190 ডিগ্রি বা 10 ধরো 750 ডিগ্রি বা ধরো সাইন ধরতে পারো 1130 ডিগ্রি, এই ধরনের অ্যাঙ্গেল দিবে। তো সেই ধরনের অ্যাঙ্গেল হইলে তুমি কিভাবে এই অ্যাঙ্গেলগুলো থেকে ত্রিকোণমেট্রিক রেশিও বের করবা, আমি তোমাকে বলতেছি ভাইয়া ভয়ের কোনো কারণ নাই। তুমি যদি 0 থেকে 90 পর্যন্ত প্রত্যেকটা ত্রিকোণমেট্রিক রেশিওর ভ্যালু তুমি যদি মুখস্থ জানো তাহলে তুমি এখানকার অঙ্ক খুব ইজিলি করবা। তো এটার জন্য বেসিক্যালি আমাদেরকে একটা পয়েন্ট জানতে হবে। খেয়াল করে দেখো, আমরা আসলে এইভাবে পাই, মানে রেশিও এখানে যে কোনো ত্রিকোণমেট্রিক রেশিও থাকে আর এইটার ভিতরে থাকে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমি এখানে কয়েকটা পয়েন্ট এক্সপ্লেইন করব। এই পয়েন্টগুলো যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলেই তুমি এখানকার ইয়াগুলো বেক করবে। এরপর আমরা এক্সাম্পলে যাব। খেয়াল করে দেখো, এক নাম্বার পয়েন্ট, অ্যাঙ্গেল যেটা আছে এই অ্যাঙ্গেলটাকে তোমার এন ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা এই ফরম্যাটে নিতে হবে, এন ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, ঠিক আছে? দেন তোমার পরবর্তী যে কাজ, তোমার চেক করতে হবে এন কি অ্যাকচুয়ালি ইভেন না এন অড। খেয়াল করে দেখো, তোমার এন এইটা যদি ইভেন হয় তাহলে তোমার যে রেশিও বা ত্রিকোণমিতিক যে অনুপাতটা ছিল এই রেশিও কখনো চেঞ্জ হবে না। কিন্তু তোমার এই যে এন এর ভ্যালু যদি অড বা বেজোর আসে তাহলে রেশিওগুলো চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? সাইন যদি থাকে, মানে এই রেশিওটার জায়গায় যদি সাইন থাকে এবং এন এর ভ্যালু যদি অড আসে তাহলে সাইন হয়ে যাবে কস, আর যদি কস থাকে সেই কস হয়ে যাবে সাইন। একইভাবে যদি ট্যান থাকে সেই ট্যানটা কনভার্ট হয়ে যাবে কটে, অ্যান্ড কটটা কনভার্ট হয়ে যাবে ট্যানে, আর যদি কোসেক থাকে সেই কোসেকটা কনভার্ট হয়ে যাবে সেকে, আর সেকটা কনভার্ট হয়ে যাবে কোজেকে। থার্ড পয়েন্ট হলো, এই পয়েন্টটা খুবই বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, একটু ভালো মতো খেয়াল করো। তুমি কি কি চেক করলা? তুমি অ্যাঙ্গেলটাকে এন ইনটু 90 ডিগ্রি বা এন ইনটু পাই বাই টুকে আমরা 90 ডিগ্রিও বলি, এটা তো সবাই নিশ্চয়ই জানো। এন ইনটু 90 ডিগ্রি মানে তুমি এটাকে এন ইনটু পাই বাই টু অথবা এন ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা এটাতে কনভার্ট করতে পারো। সো খেয়াল করে দেখো, তুমি এখানে এন ইনটু পাই বাই টু প্লাস মাইনাস থেটা এটাতে কনভার্ট করলা, ঠিক আছে? এরপরে তুমি চেক করলা এন এর ভ্যালু ইভেন নাকি অড। এন এর ভ্যালু যদি ইভেন হয় মানে অবশ্যই এন একটা পারফেক্ট ইন্টিজার হইতে হবে, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হইতে হবে। তো সেই পূর্ণ সংখ্যাটা যদি ইভেন বা অড ইভেন হয় মানে জোর হয় তাহলে তোমার যে রেশিওটা, এখানে যে রেশিওটা থাকবে যদি সাইন থাকে কস থাকে ট্যান থাকে বা যা মন চায় তা থাকুক, এন এর ভ্যালুটা যদি জোর হয় তাহলে ওই রেশিওটা চেঞ্জ হবে না। মানে সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে। কিন্তু কখনো যদি এন এর ভ্যালু অড হয় সাইনটা কি হয়ে যাবে কস, কিন্তু যদি আবার কসটা কি হয়ে যাবে সাইন, যদি ট্যান থাকে ট্যানটা হয়ে যাবে কট, কটটা হয়ে যাবে ট্যান, আর যদি কোসেক থাকে কোসেকটা হয়ে যাবে সেক, সেকটা হয়ে যাবে কোসেক ভাইয়া। এরপরে তোমার যে জিনিসটা নিয়ে ডিল করতে হবে সেটা হলো অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। মানে ধরো তুমি এই জিনিস চিন্তা করো, ধরো তোমাকে আমি একটা অ্যাঙ্গেল দিলাম হচ্ছে গিয়ে 750 ডিগ্রি, ধরো সাইন 750 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে ভাই, এটা তুমি কীভাবে ইয়া করবা? তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা তো অ্যাঙ্গেল কাউন্ট করা শুরু করি হচ্ছে গিয়ে এখান থেকে, মানে এই ও এক্স থেকে, কারণ এখান থেকে আমরা ঘূর্ণন শুরু করি এবং ঘুরি কোন দিক দিয়ে, যেহেতু অ্যাঙ্গেলটা পজিটিভ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরবো। সো খেয়াল করো, এইটুকু মানে এখানে গেলে হচ্ছে 90 ডিগ্রি, তারপর 180 ডিগ্রি, তারপর হচ্ছে ভাইয়া 270 ডিগ্রি, তারপর 360 ডিগ্রি, একটা রোটেশন কমপ্লিট হলো। তারপরে খেয়াল করো ভাইয়া, এটা হচ্ছে কত 450 ডিগ্রি, তারপরে হচ্ছে কত ভাইয়া 540 ডিগ্রি বা 540 ডিগ্রি, তারপর হচ্ছে গিয়ে 630 ডিগ্রি, তারপর হচ্ছে গিয়ে 720 ডিগ্রি। দেখো ভাইয়া, দুইটা রোটেশন কিন্তু কমপ্লিট হয়েছে। এরপরে কোথাও সামনে যে তুমি এখানে 750 ডিগ্রিকে পাবা, এই জায়গায়, অর্থাৎ তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে কি 750 ডিগ্রি। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো ভাইয়া,
এই যে 750 ডিগ্রি, তোমাকে তো 750 ডিগ্রির জন্য দেখো আমাকে দুইটা কমপ্লিট রোটেশন বা দুইটা পূর্ণ ঘূর্ণন করতে হয়েছে, তোমাকে যদি এর চেয়েও বড় অ্যাঙ্গেল দেয় তখন তুমি কি করবা? সেই ক্ষেত্রে তো তুমি বারবার এইভাবে ঘুরে ঘুরে এখানে করবা না। তো সেই ক্ষেত্রে ভাইয়া তোমাকে একটা টেকনিক শিখাই দিচ্ছি, খেয়াল করে দেখো ভাইয়া, তুমি এখানে একটা কাজ করবা, এখানে জিনিসটা খেয়াল করো, 750 ডিগ্রি অ্যাঙ্গেলটা হয়েছিল না ভাইয়া? 750 হওয়ার জন্য আমরা কোন কোয়াড্রেন্টে এসে পৌঁছাইছি? ফার্স্ট কোয়াড্রেন্টে এসে পৌঁছাইছি। তোমার যে কাজ ভাই, এই যে আমরা অ্যাঙ্গেলটাকে এন ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটাতে কনভার্ট করছি, এই এনটাকে ভাইয়া তুমি 4 দিয়ে ভাগ দিবা। এই এনটাকে ভাইয়া তুমি কত দিয়ে ভাগ দিবা? 4 দিয়ে ভাগ দিবা। আমি তোমাকে বলে রাখি ভাইয়া, একটা নাম্বার বা একটা পূর্ণ সংখ্যা বা একটা ইন্টিজারকে তুমি যদি 4 দিয়ে ভাগ দাও, পয়েন্টের পর ভাইয়া চারটা নাম্বারই আসা পসিবল। তুমি চাইলে ক্যালকুলেটারে বিভিন্ন জিনিসকে 4 দিয়ে ভাগ করে দিও, দেখবা পয়েন্টের পর হর সময় হয়তো বা 00 বা 0.25 বা 0.50 বা 0.75, পয়েন্টের পরে বা ডেসিমালের পরে সবসময় এই চারটা নাম্বারই পাবা, 0.00, 0.25, 0.50, 0.75, ঠিক আছে? তো এখন ভাইয়া আমরা একটু এক্সপ্লেনেশনে আসি, যে এই যে সাইন 750 ডিগ্রি, আমি এই 750 ডিগ্রিটাকে কি করলাম? কনভার্ট করলাম সাইন, খেয়াল করে দেখো, 8 ইনটু 90 প্লাস 30, 8 নং 72, 720 যোগ 30। সেখানে খেয়াল করো, এখানে এন এর ভ্যালু হচ্ছে 8 আর থেটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। আমি এখানে করছি কি ভাইয়া, এনকে কত দিয়ে ভাগ করছি? 4 দিয়ে ভাগ করছি। সো তুমিও এখানে ভাইয়া 8 কে 4 দিয়ে ভাগ করবা, 8 কে 4 দিয়ে ভাগ করলে আসে কত ভাইয়া তোমার? 2, বা এখানে দেখো পয়েন্ট আসে না, বা আমরা এখানে লিখতে পারি পয়েন্টের পর কত? 00। আমি তোমাকে এখন একটা শর্টকাট রুল বা একটা থাম রুল শিখাই ভাইয়া, তুমি খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, তোমার পয়েন্টের পর যদি কখনো এই যে এন, যেটা এনকে তুমি 4 দিয়ে ভাগ করলা, তোমার যদি পয়েন্টের পর কখনো 00 আসে, তার মানে তুমি তোমার কলমটাকে ফার্স্ট কোয়াড্রেন্টে বসাবা, কলমটাকে ফার্স্ট কোয়াড্রেন্টে বসাবা। তোমার যদি এনকে 4 দিয়ে ভাগ করার পর 0.25 আসে, কলমটাকে তুমি এই যে এই মানে এটা তো ওএক্স, ওএক্স রেখা, হ্যাঁ এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওএক্স প্রাইম আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। তোমার যদি পয়েন্টের পর 25 আসে, তোমার পেনকে তুমি এই যে ওয়াই লাইন বা এই লাইনটার উপর বসাবা। তোমার যদি পয়েন্টের পর 50 আসে, তুমি এই লাইনে বসাবা, আর তোমার যদি পয়েন্টের পর 75 আসে, তাহলে এই লাইনে বসাবা। আমি এবার আবার ব্যাপারটা ভালো মতো বুঝাই ভাইয়া, খেয়াল করে দেখো, এখানে আমরা সাইন 750 ডিগ্রি, সাইন 750 ডিগ্রিকে আমরা এভাবে লিখতেই পারি, সাইন 720 প্লাস 30, 720 দেখো, 720কে আমরা আবার এফে লিখতে পারি 8 ইনটু 90, 8 ইনটু 90, ঠিক আছে? আমরা এই যে দেখো আমাদের কনভার্ট করার সিস্টেমটা কি, এন ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। সো খেয়াল করো আমাদের এখানে এন এর ভ্যালু কত আসছে? 8, থেটার ভ্যালু আসছে কত ভাইয়া? 30 ডিগ্রি। সো এইবার আমরা কি করলাম, আমরা তো অ্যাকচুয়ালি আমাদের তো জানতে হবে যে এই যে আমাদের যে কোনটা সেটা অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্টে আছে। সো আমরা কি করলাম, এনকে কত দিয়ে ভাগ করলাম? 4 দিয়ে ভাগ করলাম। 4 দিয়ে ভাগ করলে দেখো 8 কে 4 দিয়ে ভাগ করলে আসে কত? 2.00। সো আমরা আমাদের কলমটা কোথায় রাখবো ভাইয়া? এই যে এই জায়গায়। এখন দেখো ভাইয়া, এইখানে 8 ইনটু 90 প্লাস আছে না? আরেকটা থাম রুল বলে দিই ভাইয়া, যদি কখনো এন ইনটু 90 ডিগ্রি প্লাস হয়, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ সামনে যাবা, অ্যান্টি ক্লকওয়াইজ সামনে যাবা, আর যদি কখনো মাইনাস হয়, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ পিছনে আসবা। দুঃখিত, যদি কখনো এই যে এন ইনটু 90 প্লাস থেটা হয়, তুমি সামনে যাবা। আমরা বলছিলাম পজিটিভ অ্যাঙ্গেল মানেই কি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরা, আর নেগেটিভ অ্যাঙ্গেল মানে কি, ক্লকওয়াইজ ঘুরা বা পিছনের দিকে আসা, ঠিক আছে? সো আমাদের এখানে দেখো 8 ইনটু 90 ডিগ্রি প্লাস 30, সো প্লাস মানে কি, আমরা দেখো 8 কে 4 দিয়ে ভাগ করলে 2.00 বললাম, আমি বলছিলাম 0.00 আসলে তুমি কলমটাকে এখানে রাখবা, এরপরে দেখো তোমার এখানে আসছে কত? প্লাস, প্লাস মানে তুমি সামনে যাবা। এখন কতটুকু সামনে যাবা? 30 ডিগ্রি সামনে যাবা। তুমি খেয়াল করে দেখো 750 ডিগ্রি অ্যাঙ্গেলও এখানে, এখানেও আমরা 750 ডিগ্রি অ্যাঙ্গেলই পাইছি। তুমি যখন এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন যখন ভালো করে আত্মস্থ করতে পারবা, তখন তোমার কাছে জিনিসটা অত বেশি কঠিন মনে হবে না। তো এখন খেয়াল করে দেখো, আমি অ্যাকচুয়ালি কী বুঝলাম, যে এইটা খেয়াল করে দেখো 750 যে অ্যাঙ্গেল সেটা অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্টে আছে? 750 অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এখন ভাইয়া আমাকে বলো তো, ফার্স্ট কোয়াড্রেন্টে এই সাইন কি পজিটিভ না নেগেটিভ? ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কি প্রত্যেকটা রেশিওই পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকটা রেশিওই পজিটিভ।
তার মানে তুমি এখানে লিখতেই পারো সাইন 750 ডিগ্রি ইকুয়ালস টু, খেয়াল করে দেখো আমরা এটাকে ক্যালকুলেট করলাম 8 ইনটু 90 প্লাস 30, আমরা দেখো এখানে 8 এটা হচ্ছে ইভেন, সো ত্রিকোণমেট্রিক রেশিও চেঞ্জ হবে না, সাইনের মতো সাইনই থাকবে। আমরা এটাও জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। এখন ভাই আমাকে বলো ফার্স্ট কোয়াড্রেন্টে কি সাইন অবশ্যই পজিটিভ, সো আমরা এখানে সামনে একটা পজিটিভ চিহ্ন দিব, যদিও পজিটিভ চিহ্ন দেওয়ার কোনো মিনিং থাকে না। দেখো 8 ইনটু 90 বা n ইনটু 90 এটার কাজ শেষ। এখন তুমি আস্তে করে এখানে 30 ডিগ্রি 30 বসায় দিবা, বা তোমার যে থেটাটা থাকবে সেই থেটাটা বসায় দিবা। সাইন 30 ডিগ্রি ভ্যালু তুমি অবশ্যই জানো, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তার মানে তুমি অ্যাকচুয়ালি 750 সাইন 750 ডিগ্রি যে ভ্যালু সেটাও কিন্তু হাফ। তুমি চাইলে ক্যালকুলেটারে ইনপুট দিয়েও দেখতে পারো ভাইয়া সাইন 750 ডিগ্রি ভ্যালু ওইটাও কি হাফই আসবে। আমি আবার প্রসিডিউরটা একটু রিপিট করতে চাচ্ছি ভাইয়া, খেয়াল করে দেখো। যদি কখনো তোমাকে অনেক বড় অ্যাঙ্গেল দেওয়া থাকে, তোমার কাজ হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে এন ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটাতে কনভার্ট করা, ঠিক আছে? তারপরে তোমার চেক করতে হবে এই এন, আরেকটা কথা এন কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, তার মানে তুমি এনের ভ্যালু হাফ এনের ভ্যালু 1/3 এটা কখনো হয় না, এনের ভ্যালু সবসময় 1 2 3 4 5 6 এরকম পারফেক্ট ইন্টিজার আসতে হবে বা পূর্ণ সংখ্যা আসতে হবে। তো খেয়াল করে দেখো এই এনের ভ্যালু তোমার চেক করতে হবে, এনের ভ্যালু ইভেন না অড, এনের ভ্যালু যদি ইভেন আসে রেশিওটা কি চেঞ্জ হবে না, এনের ভ্যালু যদি অড আসে রেশিওটা চেঞ্জ হবে, সাইন কজ হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, কট ট্যান হয়ে যাবে, কোসেক সেক হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে। এরপরে আমার কাজ হচ্ছে কি অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্ট আছে সেটা খুঁজে বের করা। এটার জন্য আমরা কি করব, এনকে 4 দিয়ে ভাগ করব। আগেও বলছি যে এনকে 4 দিয়ে ভাগ করলে তোমার ডেসিমাল বা পয়েন্টের পরে বা দশমিকের পরে চারটা নাম্বারই আসতে পারে, একটা হচ্ছে 0.00 0.25 0.50 0.75। যদি 0.00 আসে তুমি কলম রাখবা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, 0.25 আসলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে, বলতে আসলে আমি যেটা বোঝাচ্ছি এই যে ও এক্স লাইনের উপর, যদি 0.25 আসে ও ওয়াই, 0.50 আসলে ও এক্স, আর 0.75 আসলে ও ওয়াই প্রাইম। দেন যদি তোমার এখানে প্লাস থাকে, খেয়াল করো এন ইনটু 90 যদি প্লাস থাকে তাহলে তুমি সামনে যাবা বা অ্যান্টি ক্লক ওয়াইজ আগাবা, আর যদি মাইনাস থাকে তুমি ক্লক ওয়াইজ আগাবা, ঠিক আছে? সো দেন তুমি দেখবা যে অ্যাঙ্গেলটার পজিশন আসলে কোথায়, ওই কোয়াড্রেন্টে তোমার রেশিওটাকে দেখতে হবে কি পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে? যদি ওই রেশিওটা পজিটিভ হয় তাহলে অবশ্যই তুমি পজিটিভ দিবা, আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ বসাবা সামনে। দেন তোমার যে থেটাটা আছে সেই থেটাটা ইজিলি বসাবা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হব, দেন ওই থেটার ভ্যালু দিয়েই তুমি অঙ্কটা করতে পারবা। আসো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই, আমি এই জিনিসগুলো রেখে দিচ্ছি যাতে তোমাদের তুলতে সুবিধা হয়। আসো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। ধরো সাইন 765 ডিগ্রি, তো আমরা এখানে করব কি সাইন 720 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 720 কে আমরা লিখতেই পারি 8 ইনটু 90 প্লাস 45 ডিগ্রি। এখন খেয়াল করো এখানে 8, এইটা হচ্ছে কি একটা ইভেন নাম্বার বা একটা জোড় সংখ্যা, সো সাইন কি সাইনই থাকবে। তারপরে ভাইয়া খেয়াল করে দেখো 8কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে আসবে হচ্ছে কি 2.00, তার মানে এটা কি ফার্স্ট, এই জায়গায় তোমার কলমটা রাখতে হবে কোথায়, এই জায়গায়। তারপরে দেখো এখানে আছে কি প্লাস, প্লাস মানে কি তুমি সামনে যাওয়া, তার মানে তোমার সাইন 765 ডিগ্রি ওইটা আসলে অ্যাকচুয়ালি এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার যে গিভেন রেশিও বা তোমার যে প্রদত্ত যে অনুপাত সাইন সেটা কি সবসময় পজিটিভ, তো সামনে চিহ্নটা বসবে কি পজিটিভ। দেন তুমি এখানে 45 ডিগ্রি বসায় দিবা, সাইন 45 ডিগ্রি ভ্যালু হইয়া 1/√2, সাইন 765 ডিগ্রির ভ্যালুও কত 1/√2। এরপরে ভাইয়া আমরা আরেকটা এক্সাম্পল দেখি, কস 2010 ডিগ্রি, আমার খুব প্রিয় একটা সাল। খেয়াল করে দেখো কস 210 ডিগ্রি, এখানে তুমি যেটা করতে পারো খেয়াল করো, ২২ ইনটু ৯০ এটা যদি তুমি করো তাহলে তোমার আসবে হচ্ছে গিয়ে 1980।
হ্যাঁ মানে 22 into 90, এটা যদি তুমি ক্যালকুলেট করে দেখো ক্যালকুলেটারে 1980 আসবে। সেই 1980 সাথে তুমি যদি 30 যোগ করো অবশ্যই তুমি 2010 পাবা। সো খেয়াল করে দেখো এখানে n, n এর ভ্যালু কি এখানে ইভেন। সো n এর ভ্যালু যে ইভেন এই কারণে এখানে cos কিন্তু কি cosই থাকবে, ঠিক আছে। সো এখন তোমার দেখতে হবে এই 22 এর অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্টে আছে। এটার জন্য তুমি কি করবা, এই 22 কে 4 দিয়ে ভাগ করবা। ভাইয়া এই 22 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে তোমার রেজাল্ট যেটা আসবে সেটা হবে হচ্ছে গিয়ে 5.50। রেজাল্ট আসবে কত, 5.50। আমরা জানি যদি এখানে 0.0, এখানে 0.25 এন্ড এখানে হচ্ছে কত 0.50, অর্থাৎ তুমি তোমার পেনটা এইখানে রাখবা। দেন দেখো এখানে আছে প্লাস, প্লাস থাকলে আমরা আগেই বলছিলাম আমরা সামনের দিকে মুভ করব, বা আমরা কি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করব, বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভ করব। তার মানে তোমার অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এই জায়গায় আছে, এই যে 2010 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা এটা অ্যাকচুয়ালি থার্ড কোয়াড্রেন্টে আছে। আর ভাইয়া থার্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি, এতক্ষণ কি শিখলাম, থার্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে কি নেগেটিভ। তার মানে আমরা এখানে সামনে কি একটা নেগেটিভ চিহ্ন ইনপুট দিব। দেন দেখো এখানে যে 30 ডিগ্রি আছে সেই 30 ডিগ্রি তুমি বসায় দিবা। 30 ডিগ্রি, কজ 30 ডিগ্রির ভ্যালু তুমি জানো, কজ 30 ডিগ্রির ভ্যালু কত ভাইয়া, কজ 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। কিন্তু সামনে যেহেতু একটা মাইনাস আছে ভাইয়া সামনে মাইনাস দিতে হবে। তুমি যদি ক্যালকুলেটারে 2010 ডিগ্রি ইনপুট দাও তাহলে তুমি অবশ্যই কি −√3/2 দেবা, −√3/2 পাবা। তো ভাইয়া আমি যেটা বলছিলাম যত বড়ই অ্যাঙ্গেল হোক না কেন, তুমি যদি এই প্রসিডিউরটা ফলো করো ভাইয়া তাহলে তুমি যে কোনো অ্যাঙ্গেলকেই ব্রেক করতে পারবে এবং যে কোনো অ্যাঙ্গেলেরই ত্রিকোণমেট্রিক রেশিও ব্রেক করতে পারবা। আরেকটা জিনিস আমি একটু বেশি এমফাসিস দিব, সেটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি আমাদের যেসব অ্যাঙ্গেলগুলোর ভ্যালু মুখস্থ করতে হয়, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, এগুলোর ভ্যালু যদি ভাইয়া সবাই মুখস্থ করে রাখো তাহলে তোমাদের কি অঙ্কগুলো করতে আরও অনেক অনেক বেশি সুবিধা হবে, ঠিক আছে। সো আমরা এর পরের লেকচারে এই চ্যাপ্টারের এক্সারসাইজের কিছু অঙ্ক সলভ করার চেষ্টা করব। আজকে এখানেই, ধন্যবাদ।